2023 নির্বাচনকে সামনে রেখে একের পর এক কর্মসূচি গ্রহণ করে তার বাস্তবায়ন ঘটাচ্ছে বিজেপি। বুথ বিজয়ী অভিযানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। এবার প্রদেশ বিজেপির নির্দেশ মোতাবেক রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি মণ্ডলের প্রতিটি বুথে সংগঠিত করা হচ্ছে ঘর ঘর বিজেপি কার্যক্রম। তারই অঙ্গ হিসাবে রবিবার 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 4 নং বুথের রঞ্জিতনগর এলাকায় এই কার্যক্রম সংগঠিত করা হয়। এদিনের কর্মসূচিতে ছিলেন 7 রামনগর মন্ডল সভাপতি তাপস দেব, 14 নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব সহ দলীয় কর্মকর্তারা। এদিন থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে আগামী 27 নভেম্বর পর্যন্ত। আর এই কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে মন্ডল কমিটি এবং বুথ কমিটি সদস্যদের নিয়ে বৈঠক হয়। দেশ এবং রাজ্যের অগ্রগতির স্বার্থে বিজেপি সরকার এবং দল মানুষের জন্য কাজ করছে, তাই প্রতি ঘরে যাতে বিজেপি থাকে তার লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানান মন্ডল সভাপতি তাপস দেব। মানুষের কাছে 2018 নির্বাচনের আগের ত্রিপুরা এবং নির্বাচনের পর ত্রিপুরার প্রাসঙ্গিকতা তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি। কমিটির নির্দেশ অনুযায়ী সারা ত্রিপুরা রাজ্যে প্রত্যেক মন্ডলের প্রত্যেক বুথে ঘর ঘর বিজেপি এই কার্যক্রম চলছে। আজকে থেকে আগামী 27 নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তারই অঙ্গ হিসেবে আমরা 7 রামনগর মন্ডল কালকে সমস্ত মন্ডল কমিটির সদস্যরা, বুথ কমিটির সদস্যরা সবাই সম্মিলিতভাবে বসে আজকে থেকে এই কার্যক্রম শুরু করার প্রয়াস নিয়েছি। যেহেতু আমাদের প্রদেশ কমিটি আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের এই মিটিংয়ে আমাদের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন। উনি আমাকে বলেছেন, তুমি মন্ডল সভাপতি, তোমার বুথ থেকেই আজকে এই কার্যক্রম শুরু হোক। তাই আজকে আমি এই বুথের 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 4 নম্বর বুথের আমি একজন ভোটার এবং আমি এখানেই বসবাস করি। তাই আজকে এই বুথ থেকেই এই কার্যক্রম শুরু করলাম। ব্যাপক সাড়া পড়ছে, আস্তে আস্তে সমস্ত ভাই বোনরা কার্যকর্তারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। মূলত আমাদের দেশের অগ্রগতির স্বার্থে, রাজ্যের স্বার্থে বিজেপি সরকার এবং বিজেপি দল যেভাবে মানুষের জন্য, মানুষের কাছে থেকে, মানুষের পাশে থেকে কাজ করছেন, তার জন্য সবাইকে প্রত্যেক ঘরে যাতে বিজেপি থাকে এবং বিজেপি করতে চায় সেই কর্মসূচিকে হাতে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা মানুষকে 18 নির্বাচনের আগের ত্রিপুরা আর 18 পরের নির্বাচনের ত্রিপুরা সেই প্রাসঙ্গিকতাগুলি তুলে ধরছি। শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, আইন শৃঙ্খলায় বলুন, সমস্ত দিকে ব্যাপক উন্নয়ন, রেল পরিষেবা বলুন, বিমান পরিষেবা বলুন, জাতীয় সড়ক উন্নয়ন বলুন, সমস্ত দিকে ব্যাপক পরিবর্তন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।